গুড মর্নিং ফ্রেন্ডস, সাকসেস কয়টা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা গত 11ই আগস্ট ক্ষুদিরামের মৃত্যুদিন, সেখান থেকে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জার্নি শুরু করেছিলাম। আজকে তার দ্বিতীয় দিন। আমরা গতকাল এবং আজকের ইম্পর্টেন্ট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা গতদিনের ভিডিওটা দেখেছিলেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ভারতের প্রথম আদিবাসী ভাষা সাঁওতালি উইকিপিডিয়াতে স্থান পেল। তাহলে এরকম প্রশ্ন আসতেই পারে যে প্রথম কোন আদিবাসী ভাষা উইকিপিডিয়াতে স্থান পেয়েছে, তখন আমরা উত্তর লিখব সাঁওতালি। ইন্টারন্যাশনাল ইয়োথ ডে, বিশ্ব যুব দিবস, এটি এরকমভাবেও আসতে পারে যে বিশ্ব যুব দিবস কবে পালন করা হয়, সেটা হচ্ছে 12ই আগস্ট, এবং বিশ্ব যুব দিবসের থিম কি, 2018 সালের যে থিম সেটি হলো সেফ স্পেসেস ফর ইয়োথ, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। এটি আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ, স্যার ভিএস নৈপাল মারা গেছেন। ভিএস নৈপাল, তার পুরো নাম হচ্ছে ভিদিয়াধর সুরজ প্রসাদ নৈপাল। তিনি বুকার প্রাইজ পেয়েছেন 1971 সালে এবং নোবেল প্রাইজ পেয়েছেন 2001 সালে। তো আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে ভিএস নৈপাল কিসের সঙ্গে যুক্ত ছিলেন, তখন আমাদের বলতে হবে নোবেলিস্ট বা সাহিত্যিক। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসরো আগামী 3 বছরের মধ্যে 50টি স্যাটেলাইট লঞ্চ করবে। তো ইসরো, এটা আমাদের খুবই ইন্ডিয়ার একটি টপ মোস্ট অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর যে হেডকোয়ার্টার সেটি ব্যাঙ্গালোরে অবস্থিত এবং বর্তমান ডিরেক্টর হচ্ছে কে শিবন। এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে ইসরোর হেডকোয়ার্টার কোথায়, ইসরোর ডিরেক্টর কে, এরকম ধরনের প্রশ্ন আপনারা এক্সাম দেখতেই পেতে পারেন। পরের যে নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, ইসরায়েল কলকাতায় তাদের ভিসা সেন্টার চালু করল। এটি পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েল তাদের ভিসা সেন্টার কোথায় চালু করলে এরকম প্রশ্ন আসতে পারে, বা ইসরায়েলের রাজধানী কি, তার মুদ্রা কি, এগুলো আসতে পারে। আমরা মনে করবো তো স্ট্র্যাটেজি জিকে থেকে এগুলো এসছে, কিন্তু সবসময় সেরকম হয় না। যে নিউজগুলো আমাদের দৈনন্দিনে কিছুদিনের মধ্যেই থাকে, সেখান থেকে স্ট্র্যাটেজি জিকে করে পরীক্ষায় আসে। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং মুদ্রা সেকেল। ভারত নেপাল লিটারেসি উৎসব শুরু হলো নেপালে। দেখুন, এখানে ছবিটাও দেখতে পাবেন, নেপাল ইন্ডিয়া লিটারেচার ফেস্টিভ্যাল। তাহলে সেটি কোথায় শুরু হয়েছে? নেপালে। নেপালের রাজধানী কাঠমান্ডু এবং মুদ্রা রুপি। বিশ্ব হস্তি দিবস, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, সেটি হচ্ছে 12ই আগস্ট। 12ই আগস্টে আমার ইন্টারন্যাশনাল ইয়োথ ডে এবং সঙ্গে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। ফিল্ড মেডেল পুরস্কার কে পেলেন? সেটি পেলেন হচ্ছে অক্ষয় ভেঙ্কটেশ। ফিল্ড মেডেল কিসে দেওয়া হয়? ম্যাথামেটিক্স পুরস্কার। এটি প্রথম দেওয়া হয়েছিল 1936 সালে। ফেসবুক তাদের ডিজিটাল লিটারেসি লাইব্রেরি লঞ্চ করে। ফেসবুক আমাদের এখন বর্তমানে সবার মোবাইলেই আছে, সবার অ্যাকাউন্ট আছে ফেসবুকে। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেসবুক সম্পর্কে আমরা একটু জেনে নিই। ফেসবুকের হেডকোয়ার্টার হলো ক্যালিফোর্নিয়া। সংস্থাটি স্থাপিত হয়েছিল 2004 সালে
এবং প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হলেন রেখা শর্মা। তো জাতীয় মহিলা কমিশন, এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং এটি 1992 সালে তৈরি হয়েছিল। তো বর্তমান যে মহিলা চেয়ারপার্সন হলেন, তিনি হলেন রেখা শর্মা। অ্যামাজন চুক্তি স্বাক্ষর করল উত্তরপ্রদেশ সরকারের সাথে। অ্যামাজন এই প্ল্যাটফর্মটির সঙ্গে যারা অনলাইন শপিং করে তারা সকলেই পরিচিত। তো তাদের উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, সেই স্কিমের নাম তারা দিয়েছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট। এটি MSME 9টি ডিস্ট্রিক্টের মধ্যে থেকে তাদের জিনিসগুলো তারা সংগ্রহ করবে এবং অ্যামাজনে তারা বিক্রি করবে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ। চতুর্থ বিমস্টেক সামিট কোথায় হবে? হবে হচ্ছে কাঠমান্ডু। আর বিমস্টেক সম্পর্কে আমরা একটু জেনে নেব। বিমস্টেক সংস্থাটা 2004 সালে তৈরি হয়েছিল আর এর মেম্বার যে দেশগুলো সেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, নেপাল। এবং বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন মোহাম্মদ সৈয়দুল ইসলাম। এটি আনন্দবাজার নিউজ। প্রথম স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স সোয়াট টিমের আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এটি প্রথম মহিলা স্পেশাল উইমেন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম। এসসিও মিশন 2018 অনুষ্ঠিত হবে রাশিয়ায়, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর 2018 যে মিশন সেটি অনুষ্ঠিত হবে রাশিয়ায়। এসসিও মেম্বার দেশগুলোকে আমরা একটু জেনে নিই। চীন, রাশিয়া, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কায়রোস্তান, ভারত আর পাকিস্তান। ভারত ও পাকিস্তান বর্তমানে মেম্বার, তারা 2017 সালে এসসিওর মেম্বার হয়েছে। তো এসসিও শুরু হয়েছিল 26 এপ্রিল 1996 সালে এবং এর হেডকোয়ার্টার অনেকবার পরীক্ষা এসেছে। হেডকোয়ার্টার হলো বেজিং, চীন। এছাড়া আরও যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল আমি বিভিন্ন নিউজ পত্রে কালেক্ট করেছি। নাসা লঞ্চ করলো টাচ দ্য সান মিশন। বিশ্বে প্রথম সিঙ্গেল ক্রোমোজোম ইস্ট তৈরি করলো চীন। আর IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 2019-20 ভারতে গ্রোথ রেট ঘোষণা করলো 7.5। এগুলোই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গত দুদিনের। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা আরও নতুন নতুনভাবে আরও অনেক ইনফরমেশান আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।